গত 8 জানুয়ারি হাইকোর্ট থেকে পাওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে জামিনের জন্য আত্মসমর্পণ করেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। মহানগর হাকিম আনোয়ার সাদাত রুবেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন। রোববার রুবেলের আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। রুবেলের আইনজীবীরা জানান, দেশ ও জাতির স্বার্থ এবং বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি ও পারফরমেন্স রক্ষার কথা উল্লেখ করে তারা জামিনের আবেদন করেন। আমরা কি বলবো, আবেগে আপ্লুত যে মহানগর দায়রা জজ ন্যায় বিচারের সাথে করে আজকে রুবেলকে আদেশ জামিন আদেশ মঞ্জুর করেছেন এবং তাকে টিল সাবমিশন অফ দ্য পুলিশ রিপোর্ট অর্থাৎ চার্জশিট আসা না পর্যন্ত রুবেলকে জামিন মঞ্জুর করেছেন। অন্যদিকে হ্যাপির আইনজীবীরা জানান, ন্যায় বিচারের স্বার্থে তারা আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। আদালতকে আমরা বলেছি যে এই মামলার আসামি রুবেল হোসেনকে জামিন দেওয়া হলে সে চিরতরে পলাতক হতে পারে এবং মামলার তদন্তে বাধা সৃষ্টি করতে পারে, সাক্ষীদের ভয়ভীতি দেখাতে পারে। আদালতকে আরও বলেছি যে এই মামলার আসামি রুবেল হোসেন কোনো সাধারণ আসামি নন, তিনি একজন জাতীয় দলের ক্রিকেটার। তিনি জামিনে মুক্তি পেলে এই মামলার তদন্তে তার ভক্তদের নিয়ে বাধা সৃষ্টি করতে পারে। অবশেষে বিকালে আদালতের আদেশ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছলে সেখান থেকে মুক্তি পান জাতীয় দলের এই ক্রিকেটার। ইব্রাহিম খলিল, নিউজ 9, ঢাকা।